আমাদের আজকের গল্প জাদুই তরমুজের ছাতা। মা, আজ কি রান্না করেছো আমার জন্য? মনে হচ্ছে ভালো কিছুই রান্না করেছো। আচ্ছা মা, দেখলাম কাকলিদের জমিতে অনেক তরমুজ ফলেছে, ওর বাবাকে বলে একটা তরমুজ আমার জন্য এনে দিতে পারতে। যদি তরমুজ খেতে আমার যে কি মজা লাগে! সেই বাবা বেঁচে থাকতে রোজ তরমুজ কিনে আনত, আর তুমি তো আমায় কোনো তরমুজই কিনে দাও না। জানিস তরমুজের কত দাম? এত দাম দিয়ে আমরা কি করে তরমুজ কিনবো বলতো? আমাদের কি এত টাকা আছে? দুমুঠো ভাত খেতে পাচ্ছি এই কত, তার উপর মাথা গুজবার ঠাঁই নেই। এত বায়না করিস কেন বলতো? না, আমি তরমুজ খাবো, আমায় তুমি তরমুজ কিনে দাও। আমি তরমুজ খাবো। আচ্ছা আচ্ছা, আর কান্না করতে হবে না, দেখি কাল তোর জন্য একটা তরমুজ কিনে আনতে পারি কিনা। এই বলে টুসির মা বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে যেতে যেতে ভাবে কি করে কাকলির বাবাকে তরমুজের কথা বলবে। এই ভাবতে ভাবতে সে কাকলির বাবার তরমুজের বাগানে হাজির হলো। তাকে দেখে কাকলির বাবা বলল, কি ব্যাপার টুসির মা, কি মনে করে এলে এখানে, কিছু বলবে আমায়? না মানে ভাইজান, কি করে যে বলি। আরে বলেই ফেলো না, এত লজ্জা পাচ্ছ কেন? ভাইজান, মেয়েটা আমার রোজ তরমুজ খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করে, তা ভাইজান তরমুজের দাম কেমন হবে? একটা তরমুজ যদি দিতেন। আরে ভাবি, এই কথা বলতে এত শরম পাচ্ছ কেন? ঠিক আছে, আমি তোমারে একটা তরমুজ দিচ্ছি। শোনো, এই তরমুজের দাম দেওয়া লাগবে না, তুমি গরিব মানুষ, টাকা কই পাবা? ওই যে দেখছো আলের পাশে একটা তরমুজ ছিঁড়ে রেখেছি, ওইটা তুমি নিয়ে যাও। এই বলে কাকলির বাবা টুসির মাকে একটি তরমুজ দেখিয়ে দেয়। টুসির মা সেই তরমুজ নিয়ে বাড়িতে ফিরে আসে। মা টুসি, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি, আয় মা দেখে যা। আমার জন্য তরমুজ কিনে এনেছো মা? বাহ, কি মজা হবে এই তরমুজ খেতে। মা, তুমি আমায় এক্ষুনি এই তরমুজ কেটে দাও তো, আজ পেট ভরে তরমুজ খাবো। আচ্ছা দিচ্ছি। এই বলে টুসির মা সেই তরমুজটিকে কাটে, কিন্তু তরমুজ কাটার পর দেখে কাকলির বাবা তাকে একটি পচা তরমুজ দিয়েছে। মা, এ তুমি কি তরমুজ কিনে এনেছো? এ দেখছি তরমুজ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে, তুমি শিগগির এই তরমুজ ফেরত দিয়ে এসো, দোকানদার তোমাকে ঠকিয়েছে বুঝলে। না রে মা, আমি তো এই তরমুজ কিনে আনিনি, কাকলির বাবা আমাকে এমনিতেই এই তরমুজ দিয়ে বলল, যাও বাড়িতে গিয়ে কেটে খেয়ে নাও। আমি তো বুঝতে পারিনি এটা পচা তরমুজ দিয়েছে কাকলির বাবা। এ মা, কেউ কাউকে এভাবে পচা জিনিস দেয়? তা বলি, তুমি এই তরমুজ আনলে কেন বলো তো? আমি কি করে জানতাম যে এটা পচা তরমুজ? বাইরে থেকে তো ভালোই দেখাচ্ছিল, তাই নিয়ে এলাম। আর কি করে বুঝবো যে জেনে শুনে কাকলির বাবা আমাকে পচা তরমুজ দেবে? মন খারাপ করিস না রে মা, আমি হাট থেকে তোর জন্য ভালো একটা তরমুজ কিনে এনে দেব। এই বলে টুসির মা বাইরে চলে যায়, আর টুসি মন খারাপ করে বাড়ির বাইরে আসে। হঠাৎই ঝড় ওঠে, সঙ্গে বৃষ্টি, মুহূর্তে টুসিদের বাড়িটি ভেঙে যায় সেই ঝড়ে। বসবাসের জন্য এই ঘরটা ছাড়া তাদের আর কোনো ঘরই ছিল না, তারা খোলা আকাশের নিচে বাস করতে থাকে। মা, এখন আমাদের কি হবে, আমরা কোথায় গিয়ে থাকবো? মা রে, আমিও তো কিছু বুঝতে পারছি না, মাথা গোজবার মতো আর কিছুই যে রইল না, এই অসময়ে আমাদের পাশে দাঁড়ানোর মতো তো কেউই নেই। তারা যখন এই ভাবছিল তখনই সেখানে এক পরী আসে। তোমরা এই বাদলের দিনে বাইরে দাঁড়িয়ে অনেক কষ্ট পাচ্ছ তাই না? আমি তোমাদের এই কষ্ট দেখেই তোমাদের কাছে এলাম, তোমরা আর চিন্তা করো না, আমি তোমাদের সব কথাই জানি। তোমার মেয়ে টুসি একটা তরমুজের জন্য
অনেক দিন ধরে বায়না করছে, আর কাকলির বাবা তোমাদের ইচ্ছে করেই পচা তরমুজ দিয়েছে। এই নাও একটি তরমুজের ছাতা, এই ছাতা তোমাদের বৃষ্টি থেকেও বাঁচাবে, আবার এর থেকে তোমরা অনেক সম্পদও পাবে। আজ থেকে তোমাদের আর কোনো দুঃখই থাকবে না। এই বলে সেই পরি টুসিদের একটি তরমুজের ছাতা উপহার দিল, আর তারপর সেই পরি চলে গেল। বাহ, এখন তো আর আমাদের মাথায় বৃষ্টি পড়ছে না মা। এই ছাতাটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু রাত হলে আমরা তো এই ছাতার মধ্যে থাকতে পারবো না। তখন কি হবে মা? আমাদের যদি একটা সুন্দর বাড়ি হতো তবে অনেক ভালো হতো, তাই না মা? টুসি যখন এই কথা বলল তখন সেই ছাতা কথা বলে উঠল, তোমাদের বুঝি ভালো বাড়ি নেই? আচ্ছা, এই নাও একটি বাড়ি, আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। তারা সকলে সেই বাড়িতে গিয়ে উঠল। ও মা, এ ছাতা দেখি চাইলেই দিয়ে দেয়, আর বাড়িটা কত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ গো, আমি যে জাদুর ছাতা, মানে জাদুর তরমুজ ছাতা। তুমি কি তরমুজ খাবে টুসি? কি যে বলো জাদুর ছাতা, আজ কদিন হলো মেয়েটা আমার একটা তরমুজের জন্য কতই না বায়না করছে, কিন্তু কিনে দিতে পারছি না। এই কথা, তবে নাও তরমুজ খেয়ে দেখো, অনেক স্বাদ পাবে। তখনই তাদের সামনে তরমুজে ভরা প্লেট চলে এলো। ও মা, কি সুন্দর তরমুজ, আজ আমি পেট ভরে তরমুজ খাবো। এরপর টুসি আর তার মা সেই তরমুজ খেয়ে বিছানায় গিয়ে আরামে বসলো। এদিকে সেই সময় কাকলির মা সেই পথ দিয়ে যাচ্ছিল। টুসিদের বাড়ির জানালা দিয়ে উঁকি মেরে দেখে সে অবাক হয়ে যায়। ওমা, টুসিরা এত বড়লোক হয়ে গেল কি করে? দুদিন আগেও তো এরা খেতে পেত না, আর আজ তারা এত বড় বাড়িতে বাস করছে। আমি আমার চোখে ভুল দেখছি না তো? না, ঠিকই তো দেখছি। ওই যে টুসি আর ওর মা আরামে বসে আছে। আচ্ছা, ওইটা আবার কি, তরমুজ নাকি ছাতা? আর ওই তরমুজ ছাতার নিচে এত দামি দামি সোনার গহনা কেন? এবার বুঝেছি, ওটা নিশ্চয়ই জাদুর তরমুজের ছাতা। কি ভাগ্য এদের, আমরা এত বছর তরমুজের চাষ করছি, জীবনে এমন ছাতা পেলাম না। এই ছাতাটা আমার চাই চাই, আজই এর একটা ব্যবস্থা করতে হবে। এই বলে কাকলির মা বাড়ির বাইরে অপেক্ষা করতে লাগলো। কখন টুসি আর তার মা বাড়ি থেকে বের হয়, একটু পরেই টুসি আর তার মা বাড়ির বাইরে বেরিয়ে গেল। এই সুযোগে কাকলির মা তাদের ঘরে ঢুকল, আর সেই ছাতা তাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল। আরে, দুদিন আগেও টুসির মাকে আমি পচা তরমুজ খাইয়েছি, আর আজ ওরা এত বড় লোক হয়ে গেল। আর চিন্তা করো না গো, আজ থেকে আমরাও অনেক বড় লোক হয়ে যাব। দেখো না আমি কি করি। এই ছাতা, আমায় একটি নেকলেস দে তো, আমি একটু নেকলেস পরে দেখি। এই কথা বলে সঙ্গে সঙ্গেই একটি সাপ তার গলায় ঝুলে পড়ল, আর কাকলির মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই দেখে কাকলির বাবা ভয়ে পালিয়ে গেল তার অজ্ঞান বউকে রেখে। এদিকে কাকলির মায়ের জ্ঞান ফিরে সে দৌড়ে এলো সেই ছাতা ফেরত দিতে টুসির মায়ের কাছে। টুসির মা, এই নাও তোমার তরমুজের ছাতা, আর আমায় তুমি উদ্ধার করো সই, দেখো আমার গলায় সাপ পেঁচিয়ে ধরে আছে। সেই তরমুজ ছাতা টুসিদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই কাকলির মায়ের গলার পেঁচানো সাপ শূন্যে মিলিয়ে গেল। সই, আমার মেয়ে একটা তরমুজের জন্য কান্নাকাটি করছিল, আমি তোমার স্বামীর কাছে গেলাম, সে আমায় কিনা পচা তরমুজ দিল। এই কাজ কেউ করে? আমি অনেক কষ্ট পেয়েছিলাম সই, আমি সত্যি দুঃখিত টুসির মা, কাকলির বাবার এমন করা একদম উচিত হয়নি। আজ থেকে তোমার যত তরমুজ খেতে ইচ্ছে করে আমাদের জমি থেকে নিয়ে এসো, আমার বড্ড ভুল হয়ে গেছে, এত লোভ করা আমার উচিত হয়নি, তুমি আমায় ক্ষমা করে দিও সই।